এদিকে চট্টগ্রামের লালখান বাজারে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া পুলিশের এডিসি সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হরতালের সমর্থনে সকাল 10:30 দিকে বন্দরনগরের ওয়াসার মোড়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগের একটি মিছিল লালখান বাজার দিয়ে যাওয়ার সময় হেফাজতের কর্মীরা তাদের দিকে পাথর নিক্ষেপ করে। এতে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে ছাত্রলীগ দাবি করছে, হেফাজতে ইসলামের আড়ালে জামায়াত শিবিরের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। আধা ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সৃষ্টি হয়েছিল, তো এখন শান্তিপূর্ণ আছে। আমাদের পুলিশও সাথে সাথে তৎপর ছিল, তো পুলিশ এটা খুব শান্তিপূর্ণভাবে এটা সমাধান করেছে। এখন আর কোনো অসুবিধা নেই।